আরও অনেকে এখন মিসিং হবেন, আরও অনেকে গায়েব হয়ে যাবেন, যেমন যেমন সিবিআইয়ের থাবা চারিদিকে হাত চারিদিকে যাচ্ছে বহু দূর দূর অবধি, আর অনেক মানুষকে দেখবেন সে পাড়া থেকে গায়েব হয়ে গেছে। কারণ কি, এই যে দুর্নীতি চলছিল এত বছর ধরে, ব্যাপক দুর্নীতি, তার জাল বহু দূর গেছে, সেই জন্য সিবিআই জালও পেছনে পেছনে যাবে। স্বাভাবিক, বোঝাই যাচ্ছে ডিলিটের পেছনে উদ্দেশ্যটা কি। এই যে একাধিক রাজ্য সরকারের পুরস্কার, সেটাও কাউকে খুশি করার জন্য, নিজের পক্ষে আনার জন্য, মমতা ব্যানার্জিকে ডিলিট দেওয়ার জন্য যে এত উঠে পড়ে গেছিলেন সবাই, তার পিছনে যারা ছিলেন সবাই এই দুর্নীতির সঙ্গে যুক্ত আছেন, সেজন্য প্রত্যেককে জেরা করা উচিত। অনুব্রত মণ্ডল বলেছিলেন সিবিআই তদন্ত চাই, পালিয়ে বেড়াচ্ছিলেন, তিনি মুকুল রায় চোর, বাজে লোক, তাই পার্টি থেকে সরিয়ে দেওয়া হয়েছে, সিবিআই তদন্ত চাই কথা বলেছিলেন। এখন ওনার পক্ষে যাচ্ছে, উনি এখন সিবিআই তদন্ত চাইছেন অন্য কারণে, দেখা যাক চাকা কোন দিকে ঘুরে। না, উনি তো তাকে ভয় দেখানো হয়েছে ইত্যাদি নিয়ে সিবিআই তদন্ত চাইছেন, ওনারা একটা ধোঁয়াশা তৈরি করার চেষ্টা করছেন যে সিবিআইটা কোনো ব্যাপার নেই, যাকে ইচ্ছা করানো যায়, এর কোনো গুরুত্ব নেই, এর মানে এই নয় যে আমি চোর। কিন্তু যথাসময়ে সমস্ত তথ্য আসবে, মানুষ জানবে কে সৎ কে অসৎ। সিবিআই একমাত্র ভরসা, এছাড়া উপায় কী আছে? ভরসা যখন টেকে না তখনই প্রশ্ন ওঠে। আমরা আশা করব কোর্ট সিবিআইয়ের উপর ভরসা রেখেছেন, এছাড়া তো দ্বিতীয় রাস্তা নেই। তো সেজন্য যেভাবে কাজ এগোচ্ছে, আমার মনে হয় যে দুর্নীতির জন্য আমরা চিন্তিত ছিলাম তা তো কিছু সমাধান হবে। না না, আমাদের পোস্টপোল ভায়োলেন্সে বিজেপি কর্মীদের অত্যাচার, মার্ডার, রেপের উপরে যে কেস হয়েছিল তার এখন সমাধান হয়নি, তখন আমি প্রশ্ন করেছিলাম। বিজেপি দুর্গাপুজো বিরোধী, গোটা পশ্চিমবঙ্গ জুড়ে তৃণমূল কংগ্রেস বলার চেষ্টা করছে হেরিটেজ দুর্গাপুজোর বছরে বিজেপি মামলা করে করে বাগড়া দিচ্ছে, মুখ্যমন্ত্রী হেল্প করছে, অনুদান করছে। বিজেপির মামলা করার কোনো দরকার নেই, পাবলিকের সেন্টিমেন্ট বিরোধী, পাবলিকের টাকা নয় ছয় হচ্ছে তাই লোকে পাবলিক মামলা করছে। টিএমসি যখন জন্মায়নি তখন কি বাংলায় দুর্গাপুজো ছিল না? টিএমসি যখন টাকা দিত না তখন কি দুর্গাপূজা ছিল না? টিএমসি সবাইকে কিনে নিতে চাইছে। আমি বলবো দুর্গাপূজার যারা আয়োজক তাদের যদি স্বাভিমান থাকে এই টাকা নেবেন না, পাপের টাকা, এবং তার সঙ্গে কন্ডিশান দিদির ছবিও লাগাতে হবে, নীল সাদা রঙও করতে হবে, এটা যেন না হয়। দুর্গাপূজা দুর্গাপূজার মতো হয়, সমাজের লোক সমাজের পয়সায় করুক, তাহলে পূজার পবিত্রতা থাকবে। নিষ্পাপ অরাজনৈতিক স্কুলে যাওয়া বাচ্চার কাছে একটা লোগো লাগছে, সেই লোগোতে লেখা আছে বিশ্ববাংলা। এবং কি পুরনো স্কুল, আমাদের বিপ্লবী যিনি বীরেন্দ্রনাথ শাসমল, তার তৈরি করা স্কুল পর্যন্ত কাঁথিতে, সেখানকার খাকি সাদা যে পোশাক ছিল সেটাও পাল্টে নীল সাদা করা হচ্ছে। তো নীল সাদার যে সাম্রাজ্যবাদ বাংলা সংস্কৃতিকে তা ঢেকে দেবে। এখন তো সব কিছুতেই লোগো ব্যবহার হচ্ছে, কিন্তু যেটা করেছিল স্বাস্থ্যসাথী তার কি হলো, সে প্রশ্ন কে করবে? স্বাস্থ্যসাথী তো রাজ্য সরকারের, পুরো মমতা ব্যানার্জির ছবি দিন, কার্ড দিন, লোকে তো চিকিৎসাটা পাক, সেটা রাজ্য সরকারের হসপিটালগুলো রিফিউজ করছে কেন, সে প্রশ্নের উত্তর নেই। একদিন তো ডেমাক দেখাচ্ছিলেন আয়ুষ্মান নেবেন না, এখন নিচ্ছেন। আমার তো মনে হচ্ছে যাই হোক করে নিক তো, মানুষগুলো বাঁচুক কমপক্ষে।